করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি মানতে সারা দেশে ফের মাঠে নেমেছে প্রশাসন। এই ব্যাপারে আরো বিস্তারিত জানাতে রাজধানীর বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা থেকে সহকর্মী আমিরুল ইসলাম, এছাড়া মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু আক্তার করণ এবং নাটোর থেকে পরিতোষ অধিকারী। শুরুতে একটু খুলনার পরিস্থিতি জানতে চাই আমিরুল ইসলাম, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযানে নেমেছে কিনা এবং সাধারণের মধ্যে সচেতনতা বেড়েছে কিনা। গেল 24 ঘন্টায় খুলনা ও তার পার্শ্ববর্তী জেলার মেডিকেল কলেজের ল্যাবে 281টি নমুনা পরীক্ষা হয়েছে, আর এই নমুনার মধ্যে খুলনা নগরী ও জেলার 157 জন ছিলেন। এবং এখানে নমুনা পরীক্ষার মধ্য দিয়ে যে 6 জন শনাক্ত হয়েছে, 6 জনের 5 জনই খুলনার এবং অপরজন বাগেরহাট জেলার বাসিন্দা। যার কারণে যে খুলনা যে করোনা সুন্দর কোঠা চলে এসেছে, আবারও কিন্তু দেখা যাচ্ছে যে 4 থেকে 7-এর মধ্যে শনাক্ত হচ্ছে প্রতিদিনই, এমনকি উঠানামা করছে, যার কারণে খুলনায় এখন পর্যন্ত 7,500 জন করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্য থেকে 118 জনের মৃত্যুবরণ করতে হয়েছে। এবং করোনা সুন্দর কোঠা থেকে বেড়ে আসার কারণে যে প্রশাসনের যে বৈঠক, সমন্বিত বৈঠক, সে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এখানে সিদ্ধান্ত হয়েছে যেটা যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পূর্বে যে জনস্বাস্থ্য তৈরির লক্ষ্যে যে মাইকিংটা এবং জানানোর যে বিধানটা, যে মাস্ক না পরলে কী ধরনের ঝুঁকি রয়েছে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, তা না হলে যে আইনে যে বিধান রয়েছে সে বিধানে মধ্য দিয়ে শাস্তির আওতায় আনবে, এমনটা যে প্রচার প্রচারণা কিন্তু প্রশাসন নেমেছে প্রাথমিক পর্যায়ে। পরবর্তীতে তারা কিন্তু যে দণ্ডিত যে বিধান সেটা নিয়েই কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত রয়েছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা পুঁথি। ধন্যবাদ আমিরুল ইসলাম। একটু মেহেরপুরের খবর জানতে চাই আবু আক্তার করণ, আপনি একটু জানাবেন যে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানছে কিনা, আর মেহেরপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। ধন্যবাদ পুথি আপনাকে। আসলে দীর্ঘ বিরতির পরে কিন্তু মেহেরপুরে 2 দিনে 8 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এতে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আবারও মেহেরপুরবাসী। স্বাস্থ্যবিধি যদি বলে থাকি, আসলে সেই ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার আমাদের এখনো চোখে পড়েনি বা প্রশাসনের তৎপরতাও কিন্তু চোখে পড়েনি। তবে স্বাস্থ্য বিভাগ বলছে যে প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে সব ধরনের সভা সমাবেশ বা জনসমাগম এড়িয়ে চলার জন্য এবং সেগুলো নিষেধ করার জন্য। আর আমরা এখনো যে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং বা তাদের মাঠে নেমে জনসাধারণ মাঝে আবারও তৎপরতা তৈরি করতে আমরা এখনো দেখিনি। তবে আমি আসি মেহেরপুর জেনারেল হাসপাতালে, সেখানে কিন্তু প্রতিনিয়ত টিকা নেওয়ার জন্য, করোনা টিকা নেওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষের ভিড় বেড়ে চলেছে। আসলে মেহেরপুরে কিন্তু দীর্ঘ বিরতির পরে আবারও 2 দিনে 8 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বাজার ঘাট বা যেগুলো আছে সেগুলো কিন্তু জনসমাগম মানে যেভাবে স্বাভাবিক চলাফেরা করছে সেভাবে, কিন্তু করোনার এই যে আপনার আবারও যে আক্রান্ত শুরু হয়েছে বা স্বাস্থ্যবিধি মানা, এগুলো কিন্তু সেরকম ভাবেই সাধারণ মানুষরা মানছেন না। হসপিটাল রোগীর চাপও আছে, সাধারণ যেসব রোগী আক্রান্ত হয়ে বিভিন্ন রোগীরা কিন্তু আপনার হসপিটাল গুলোতে এসে ভর্তি হচ্ছে এবং আপনার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে প্রতিনিয়ত করোনার যে পরীক্ষা সেটাও কিন্তু আপনার এই মেহেরপুর হসপিটাল থেকেই এখন হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু যারা টিকা নিচ্ছেন তারা কিন্তু এসে এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণ করছেন। সব মিলিয়ে কিন্তু মেহেরপুরে যে করোনা টিকা নেওয়ার মানুষের বৃদ্ধি বেড়ে হচ্ছে, আপনার হচ্ছে যে আপনারা হচ্ছে এখানে কিন্তু টিকা যেখানে টিকা কেন্দ্র আমরা কিন্তু সেখানে এসেছি, যারা টিকা গ্রহণ করতে এসেছে তারা রেজিস্ট্রেশন শেষ করে এখানে এসে টিকা গ্রহণ করছে। আসলে হঠাৎ করে করোনার আক্রান্ত বা করোনার শনাক্ত হওয়ার পরে কিন্তু মেহেরপুরে আবারও কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। তা সব মিলিয়ে কিন্তু মেহেরপুরে এই ছিল করোনা সর্বশেষ তথ্য পুঁথি। ধন্যবাদ আবু আক্তার করণ। আমরা একটু পরিতোষ অধিকারী আপনার কাছ থেকে জানতে চাইব নাটোরের সামগ্রিক পরিস্থিতি কেমন, বিশেষ করে করোনার এই সংক্রমণ কি অবস্থা রয়েছে, বাড়ছে কিনা। পুঁথি, নাটোরের সংক্রমণ কিন্তু সেই রকমভাবে বাড়েনি, তবে যে আগের যেরকম একদমই বন্ধ ছিল হয়তো আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি, তবে 2-1 দিন হলো 2-3 জন করে বাড়ছে নাটোরের 7টি উপজেলা, সেই 7টি উপজেলার মধ্যে গতকালও ছিল
নাটোর সদর থেকে দুজন আক্রান্তের খবর পাওয়া গেছে এবং বাগাতিপাড়া থেকে একজন আক্রান্তের খবর পাওয়া গেছে। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা একদমই নাই, যেটা একদম মানুষ কোনো মাস্ক পরছে না, তাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য তারা কোনো রকম কাজ করছে না। এবং এখানে যে জনসভাগুলো হচ্ছে, বিভিন্ন চেয়ারম্যান পদপ্রার্থীদের বিভিন্ন রকম শোডাউন হচ্ছে, তারপরে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হচ্ছে, ইসলামী জালসা হচ্ছে, বিভিন্ন রকম জমায়েত কিন্তু হচ্ছে, জমায়েত কিন্তু নিষিদ্ধ নাই এবং কেউ মানাও করছে না তাদের। তবে জেলা প্রশাসক মোহাম্মদ সারিয়াস আমাদের জানিয়েছেন যে তারা মাইকিং করছেন এবং ভ্রাম্যমাণ আদালত তারা পরিচালনা শুরু করেছেন, স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে, মাস্ক পরতে বাধ্য করতে তারা কিন্তু ইতিমধ্যে মাঠে নেমেছেন এবং জরিমানা করা শুরু করেছেন। এতে যদি উন্নতি হয় তাহলে হবে, নাইলে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাকে কিছুক্ষণ আগে জেলা প্রশাসক মোহাম্মদ সারিয়াস জানিয়েছেন। ধন্যবাদ পরিতোষ অধিকারী।